স্টুডেন্টস ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌশিক স্যার তোমাদের ক্লাস টুয়েলভের বায়োলজি নিয়ে আলোচনা করব আর আজকের করবো বায়োলজি সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তার শেষের দিকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম শস্যের পরিস্ফুটন এই সম্পর্কিত বিষয়ে শস্য কি শস্যের পরিস্ফুটন কিভাবে ঘটতে পারে কত প্রকার শস্য হতে পারে এবং সার প্রয়োজনীয়তাই বা কি এগুলো সব সম্পর্কিত ডিটেলস আলোচনা আজকের আমরা এই স্মার্ট ক্লাসে করব। আর অল মাই ডিয়ার স্মার্ট স্টুডেন্টস এই শস্যের পরিস্ফুটন সম্পর্কিত তথ্য সঠিকভাবে জানার জন্য অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে ক্লাস টুয়েলভ ছায়া জীববিদ্যা টেক্সটবুক এবং ক্লাস টুয়েলভের ছায়া জীববিদ্যা শিক্ষক এই বই দুটো আর অবশ্যই তার সাথে তোমরা আজকের করছো এই স্মার্ট ক্লাস সব কিছু মিলিয়ে এই বিষয়ের উপর তুমি নিজেকে করে তোলো একদম পারদর্শী দেখো আমরা সপুষ্পক উদ্ভিদের দিনিসেক বা ডাবল ফার্টিলাইজেশন পড়েছি আর ডাবল ফার্টিলাইজেশনের ফলে আমরা দুটো জিনিস পেয়েছি এক ডেফিনেটলি একটা ডিপ্লয়েড জায়গোট পেয়েছি যে জাইগোট থেকে আমাদের এমব্রায়ো তৈরি হবে আর দুই আমরা পেয়েছি প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস প্রাথমিক শস্য নিউক্লিয়াস এখন পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস অর্থাৎ নিষেক পরবর্তী সময়ে ওই জাইগোট তার ভবিষ্যৎ কী আর যে প্রাথমিক এন্ডোস্পার নিউক্লিয়াস বা প্রাথমিক শস্য নিউক্লিয়াস তার ভবিষ্যৎ কী সেই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে ফলে নিষেক পরবর্তী ঘটনাটাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি এক ডেফিনেটলি ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো দ্যাট ইজ এম্বায়ো জিনিস পরিস্ফুটন হবে অ্যাট দ্য টাইম ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম শস্যের পরিস্ফুটন ঘটবে এই দুটো ঘটনার মধ্যে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম বা শস্যের পরিস্ফুটন এখন প্রশ্ন হল শস্য কি হোয়াট ইজ এন্ডোস্পার্ম আমরা নিষেকের ফলে পেয়েছিলাম প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস প্রাথমিক শস্য নিউক্লিয়াস দেখো আমরা পেয়েছি প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস একটু যদি তোমরা রিকল করো ডাবল ফার্টিলাইজেশন বা দিনের ক্ষেত্রে সেখানে নির্মিত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস ছিল সেটা একটা মেলগ্যামেট দ্বারা নিষিক্ত হয়েছে ট্রিপল ফিউশন ছিল তার ফলে আমরা পেয়েছিলাম ট্রিপ্লয়েড ক্রোমোজম সমন্বিত প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস বা পিইএন বলি ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস এই প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস ইট উইল আন্ডারগো রিপিটেটিভ মাইটোটিক ডিভিশন বারবার মাইটোটিক ডিভিশনের ফলে তৈরি হবে শস্য বা ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না ইট ইজ অলসো হ্যাভিং ট্রিপ্লয়েড নাম্বার অফ ক্রমোশন থ্রি এন ফলে আমরা প্রথমটা পেয়েছি প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা ক্রমাগত বিভাজিত হয়ে তৈরি করবে শস্য বা এন্ডোস্পার এখন এই শস্যের মধ্যে প্রকৃতপক্ষে নানান প্রকার খাদ্যদ্রব্য সঞ্চিত থাকে পুষ্টিদ্রব্য সঞ্চিত থাকে স্টার্চ থাকতে পারে যেমন আমাদের ধানের ক্ষেত্রে থাকে প্রোটিন থাকতে পারে ওটসের ক্ষেত্রে অথবা তেল জাতীয় বস্তু থাকে রেডির ক্ষেত্রে তাহলে কি স্যার প্রকৃতপক্ষে এই এন্ডোস্পার্ম বা শস্য সেটা পুষ্টিদ্রব্য বা খাদ্য বস্তুর স্টোরেজ হাউস হিসেবে কাজ করছে এক্স্যাক্টলি দ্যাট এই প্রত্যেকটা এন্ডোস্পার্ম বা শস্য তার মধ্যে নানান প্রকার পুষ্টিদ্রব্য বা খাদ্যবস্তু সঞ্চিত থাকে আর সেই সঞ্চিত খাদ্যবস্তু থেকেই গ্রোয়িং এমব্রায়ো নিউট্রিশনটা উইথড্র করে দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ এন্ডোস্পার্ম সেটাই হলো শস্যের আসল উদ্দেশ্য যে গ্রোয়িং এমব্রায়োকে পুষ্টি প্রদান করা ফলে শস্য কি আমরা একটা ধারণা পেয়েছি নিষেকের ফলে আমরা যে প্রাথমিক শস্য নিউক্লিয়াস পেয়েছিলাম দ্যাট ওয়াজ সিঙ্গল নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা বারবার ডিভাইড করবে করে একটা শস্য ইট ইজ এ টিস্যু একটা কলা তৈরি করবে যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে হ্যাভিং থ্রি এন নাম্বার অফ ক্রোমোজোম অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ইট ক্যান রেস্টোর ফুড দ্যাট ইজ নিউট্রিয়েন্টস যেটা প্রোভাইড করবে নিউট্রিয়েন্টস টু দ্য গ্রোয়িং এমব্রায়ো সেটাই হলো এন্ডোস্পার দেখো আমরা সে কথাই বলেছি এর গুরুত্ব কি অবশ্যই বর্ধনশীল ভ্রূণকে পুষ্টিদ্রব্য সরবরাহ করা অর্থাৎ

সবসময়ের জন্য আমাদের মনে রাখতে হবে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রিসিডস ওভার এমব্রায়োজেনেসিস অর্থাৎ আগে ঘটে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম স্বাভাবিকভাবেই মনে করো শস্যের পরিস্ফুটন ঘটলে তবেই প্রয়োজনীয় খাদ্যটা প্রস্তুত হবে যে খাদ্য গ্রহণ করে ভ্রূণ ডেভেলপ করবে ফলে দুটোর মধ্যে আগে কে ঘটবে ডেফিনেটলি শস্যের পরিস্ফুটন আগে ঘটে ফলোড বাই লুক অ্যাট দিস ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো এমব্রায়োজেনেসিস এটা মনে রাখতে হবে বেশ এখন শস্যের পরিস্ফুটন আগে ঘটবে প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস থেকে এন্ডোস্পার্ম তৈরি হবে কিন্তু প্রশ্ন হলো সেটা কত রকমভাবে হতে পারে এবং তার ভিত্তিতে আমরা কত রকম ভাগ করতে পারি একটা প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস থেকে কোন কোন পদ্ধতিতে এন্ডোস্পার্ম সৃষ্টি হচ্ছে সেই হিসেবে আমরা এন্ডোস্পার্মকে বেশ কতগুলো ভাগে বিভক্ত করেছি কোন কোন ভাগ হতে পারে দেখো আমরা এখানে একটা ছকের সাহায্যে দেখার চেষ্টা করেছি এন্ডোস্পার্ম তিনটে ভাগ করেছি একটা মুক্ত নিউক্লিয়ার শস্য ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম ডিটেলস জানবো সেকেন্ড ওয়ান সেলুলার শস্য বা সেলুলার এন্ডোস্পার্ম এবং থার্ড ওয়ান হেলোভিয়াল শস্য হেলোভিয়াল এন্ডোস্পার্ম এবং ডেফিনেটলি আমি তোমাদের একটা করে এক্সাম্পেলও দিয়ে দিয়েছি এখন শুধু এক্সাম্পলটা খেয়াল করো আমরা ডিটেলস পড়ার সময় তার এক্সপ্লেনেশন দেবো প্রিনিউক্লিয়ার এন্ডোস্পার্ম যেটার উদাহরণ হিসেবে আমরা লাখি ডাবের জল লিকুইড এন্ডোস্পার্ম অর্থাৎ ডাবের যে জলটা আমরা খাই সেলুলার এন্ডোস্পার্ম কিন্তু ভেরি ইন্টারেস্টিং ডাবের শ্বাস যে কার্নেলটা হয় সাদা যে অংশটা সেটা কিন্তু সেলুলার এন্ডোস্পার্ম এটা ছিল লিকুইড পার্টটা আর যেটা হেলোভিয়ালের কথা বললাম স্পেসিফিক্যালি কিছু নির্দিষ্ট উদ্ভিদ বা গোষ্ঠীর ক্ষেত্রে পাওয়া যায় দ্যাট ইজ জাংকাস তাদের ক্ষেত্রে এখানে তিনটের একটা ছবি আমরা একসাথে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বা কম্পেয়ার করতে চেষ্টা করেছি ডেফিনেটলি আমরা ডিটেলস জানবো দেখো এখানে অনেকগুলো কোষ পরিধি বরাবর তৈরি হয়েছে এখানেও রয়েছে কিন্তু তাদের উৎপন্ন হওয়ার পার্থক্য রয়েছে আর এটার ক্ষেত্রে আমরা দেখছি নিচেরগুলোর ক্ষেত্রে এখনো কোনো সেলওয়াল তৈরি হয়নি কিন্তু উপরের ক্ষেত্রে কমপ্লিটলি তৈরি হয়েছে না আমাদের ডিটেলস জানতে হবে কিভাবে কীভাবে নিউক্লিয়ার এন্ডোস্পাম তৈরি হলো সেলুলার এন্ডোস্পাম তৈরি হলো আর হেলোভিয়াল এন্ডোস্পিত কিভাবে হলো ফলে আমরা শুধু জানলাম তিন ভাবে হয় ফলে আমরা ওয়ান বাই ওয়ান এখন ডিটেলস ডিসকাস করব। প্রথমে আমরা স্টার্ট করবো ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম বা মুক্ত নিউক্লিয়ার এন্ডোস্পার্ম কিভাবে সৃষ্টি হচ্ছে সেই পদ্ধতিটা দেখো আমরা যদি ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্মের দিকে যাই আমরা এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছি ওয়ার্ড ডায়াগ্রাম কীভাবে ঘটছে অ্যাট সেম টাইম আমরা ছবি দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা আগে ছবিটাতেই দেখি দ্যাট উড বি মোর ক্যাচি ফর আস দেখো আমরা এই একটা ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস পেয়েছিলাম যাকে আমরা বলেছিলাম প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস পি ই এন অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ ট্রিপ্লয়েড থ্রি এন প্রাইমারি এন্ডোস্পার নিউক্লিয়াস দেখো ইট ইজ আন্ডারগুইং ডিভিশন সিম্পল মাইটোসিস ডিভিশন ফলে একটা নিউক্লিয়াস থেকে কটা নিউক্লিয়াস তৈরি হলো দুটো নিউক্লিয়াস উই সে ইট ইস ক্যারিও

কিন্তু কোন ক্ষেত্রেই নিউক্লিয়াসকে বেষ্টন করে আলাদা করে কোনো সেল ওয়াল তৈরি হচ্ছে না অর্থাৎ নিউক্লিয়াসগুলো ফ্রিলি মুক্তভাবে স্বাধীনভাবে ডিভাইড করার সুযোগ পাচ্ছে এবং ডিভাইড করছে দেখো ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পম এখনো কমপ্লিট হয়নি মাঝে একটা ফাঁক বা স্পেস তৈরি হয়েছে অ্যাকচুয়ালি একটা ভ্যাকুল তৈরি হয় সেই ভ্যাকুলের চার চাপে ওই নিউক্লিয়াসগুলো গ্র্যাজুয়ালি একটু পরিধির দিকে সরে যায় যদি বলো স্যার উপরের দিকের এই অংশটা কি ও দিস ইজ দ্য ওইটাই হলো সেই বর্ধনশীল ভ্রমটা রয়েছে এনিওয়ে লাস্ট দেখো অবশেষে নিউক্লিয়াসগুলোর বিভাজনের শেষে প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে দেখো একটা করে সেল ওয়াল তৈরি হচ্ছে গ্র্যাজুয়ালি সেল ওয়ালগুলো তৈরি হচ্ছে এখন কমপ্লিটলি এই স্ট্রাকচারটা প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে এভাবে সেল ওয়াল তৈরি হবে এবং গোটাটাই একটা স্ট্রাকচার তৈরি হবে উইথ ফুললি ডিভাইডিং সেল অর্থাৎ খুব সহজ কথায় নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হবে কিন্তু কোনো কোষ প্রাচীর গঠিত হবে না একেবারে শেষে গিয়ে অ্যাট দ্য কমপ্লিট ডিভিশন অফ নিউক্লিয়াস ইচ নিউক্লিয়াস উইল বি সারাউন্ডেড বাই সেল ওয়াল দেখো ট্রিপ্লাইড শস্য নিউক্লিয়াস ডেফিনেটলি আমরা স্টার্ট করেছি তার বিভাজন হবে নিউক্লিয়াসের বিভাজন তাহলে কি হবে রিপিটেড বিভাজন হলে অসংখ্য ফ্রি নিউক্লিয়াস পাবো এখানে মুক্ত কথা ইউজ করেছি আমরা এজন্য সেই নিউক্লিয়াস বিভাজনের ক্ষেত্রে কোনো বাধা নেই ফ্রিলি ইট ক্যান ডিভাইড অসংখ্য মুক্ত নিউক্লিয়াস আমি যেটা বলছিলাম দেখো কোনো প্রাচীর গঠিত হয় না ফলে ফ্রিলি ডিভাইড করতে থাকে এই সময়ে অ্যাট দ্য সেন্টার একটা ভ্যাকুয়াল তৈরি হওয়ার কারণে ওই নিউক্লিয়াসগুলো পরিধি বরাবর বিন্যস্ত হয় আর নিউক্লিয়াসগুলো যদি পরিধি বরাবর বিন্যস্ত হয় এখন যখন বিভাজন শেষ তখন প্রত্যেকটা নিউক্লিয়াসকে বেষ্টন করে ফাইনালি কোষ প্রাচীর সৃষ্টি তখন অনেকগুলো কোষের সমষ্টি পাব আমি বলছিলাম এন্ডোস্পার্ম ইজ অ্যাকচুয়ালি আ টিস্যু বিকজ কালেকটিভলি ইট ইজ মেড আপ অফ সো মেনি সেলস দেখো কলা গঠন এন্ডোস্পার্ম গঠন অর্থাৎ বেসিক কথা হল নিউক্লিয়াস বিভাজিত 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 কিন্তু কোনো রকম কোষ প্রাচীর গঠিত হয় না ফ্রিলি ডিভাইড করছে সো ইট ইস ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম কোথায় আমরা দেখতে পাই আমরা এখানে লিখেছি প্রাইমুলা নামক ঘাসের ক্ষেত্রে আর বলেছি নারকেলের তরল শস্য দেখো এই যে নারকেলের তরল শর্ত শস্য অর্থাৎ দাবের মধ্যে যে জলটা থাকে এই যে জল দেখছো সাদা বর্ণের লিকুইড এন্ডোস্পার্ম তরল শস্য এটা কিন্তু শস্য অর্থাৎ এর মধ্যে ট্রিপ্লয়েড ক্রোমোজম সমন্বিত এই কোষেরই অবস্থান রয়েছে শস্য কলার অবস্থান রয়েছে ফলে মনে রাখতে হবে ডাবের জল বা নারকেলের তরল শস্য ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম ফলে এটার সামারে কি দাঁড়ালো কন্টিনিউয়াস নিউক্লিয়াসের বিভাজন কোষপ্রাচীর গঠিত হবে না হোয়াট নেক্সট নেক্সট আমরা দেখছি সেলুলার শস্য সেলুলার কথাটার অর্থ হল কোষীয় অর্থাৎ এক্ষেত্রে একটা কোষ গঠিত হবে আর আমরা জানি যদি কোষ গঠিত হতে চায় তো ডেফিনেটলি তার মেমব্রেন বা সেল ওয়ালও গঠিত হতে হবে এক্স্যাক্টলি তাই আবার আমরা ছবি দিয়ে দেখি দেখো একটা নিউক্লিয়াস আবার একই কথা আমরা লিখব প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হ্যাভিং এন নাম্বার অফ ক্রোমোজোম বিভাজিত হচ্ছে দেখো দুটো নিউক্লিয়াস তৈরি করেছে কিন্তু এই দুটো নিউক্লিয়াসের মাঝ বরাবর ইন্টারেস্টিংলি লুক অ্যাট দিস সেলওয়াল কোষ প্রাচীর গঠিত হয়েছে দ্যাট মিনস একটা থেকে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করেছে দ্যাট ইজ সেলুলার আবার এই দুটোও বিভাজিত হবে যতবার বিভাজিত হবে প্রতি ক্ষেত্রে কিন্তু দেখো কোষ প্রাচীর গঠন অর্থাৎ ক্যারিওকাইনেসিস ইস ফলোড বাই ফরমেশন অফ সেল একটা নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে তার সাথে সাথে কোষ প্রাচীরও গঠিত হচ্ছে একসাথে কমপ্লিটলি এভাবে গঠিত হয় বলে লুক এট স্ট্রাকচার অর্থাৎ একটা নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে একটা গঠিত হচ্ছে এর ফলে কোষীয় অবস্থাটা সাথে সাথে তৈরি হচ্ছে এটাই আমাদের এন্ডোস্পার্ম কিন্তু এই এন্ডোস্পার্মটা সেলুলার এন্ডোস্পার্ম দেখো ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস নিউক্লিয়াস বিভাজিত হবে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করবে কিন্তু সাথে সাথেই প্রত্যেকের কোষপ্রাচীর গঠিত হবে সেটাকেই আমরা বলেছি কোষীয় গঠনযুক্ত শস্য সৃষ্টি সেলুলার স্ট্রাকচার ফর্ম করবে ক্লিয়ার এক্সাম্পল কোথায় দেখব ধূত্র পিটুনিয়া নারকেলের সাদা শাঁস অর্থাৎ নারকেলের যে কার্নেলটা দেখো আমরা ধুতরার ক্ষেত্রে বিউটিফুল পিকচার এর ক্ষেত্রেও কিন্তু যে এন্ডোস আমাদের তৈরি হয় সেটাও কিন্তু আমাদের সেলুলার এন্ডোস পাম্প ধুতরা ডাটুরার ক্ষেত্রে আর এই যে দেখছো সাদা শাঁস এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেলুলার এন্ডোস এর মধ্যে যে তরলটা ছিল সেটা ছিল লিকুইড এন্ডোস্পার্ম আর লিকুইড এন্ডোস্পার্মটা গ্র্যাজুয়ালি রিডিউস করতে থাকে আমাদের এই কার্নেল যেটা তৈরি হয় সাদা শ্বাস সেটা কিন্তু আমাদের সেলুলার এন্ডোস্পার্ম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ এক্সাম নারকেলের তরল শস্য ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম নারকেলের শ্বাস এক্স্যাক্টলি সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম তাহলে দুটো পড়লাম আমাদের তৃতীয় টাইপ হলো হেলোবিয়াল টাইপ শস্য চলো দেখি হেলোবিয়াল টাইপ শস্য আসলে কি দেখো হেলোবিয়াল শস্য প্রথমেই যেটা জানতে ইচ্ছা করে নামটা এমন কেন প্রকৃতপক্ষে এই প্রকার শস্যের সৃষ্টি বা শস্যের পরিস্ফুটন এটা হেলোবিয়াল বর্গভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাই আমরা তাকে বলেছি হেলোবিয়াল কিন্তু প্রকৃতপক্ষে কিভাবে ঘটে যদি আমরা সেটা জানতে চাই দেখো আমরা একটু ছবির দিকে যাই প্রথমে ট্রিপলয়েড সশ নিউক্লিয়াস दैट इज প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হ্যাভিং 3n নাম্বার অফ ক্রোমোজোম সেই নিউক্লিয়াস विभाजित হচ্ছে विभाजित হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করলো এখন ইন্টারেস্টিংলি দেখো দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু ইতিমধ্যেই একটা কোষপ্রাচীর গঠিত হয়েছে ফলে যখনই কোষপ্রাচীর গঠিত হচ্ছে ফলে डेफिनेटলি এই স্টেপটাকে আমরা বলতে পারি একটু আগেই আলোচনা করেছি যেটা সেলুলার রেন্ডোস্প সেই সেলুলার রেন্ডোস্পের মতো ক্লিয়ার কিন্তু আমরা দেখছি দুটো আনিকুয়াল সাইজের সেল পেয়েছি একটা বড় আকারের একটা ছোট আকারের বাট হোয়াট নেক্সট আমরা দেখছি এই যে বড় আকারের কোষটার যে নিউক্লিয়াস সেটাও ডিভিশন হচ্ছে রিপিটেড মাইক্রোটিক ডিভিশন বাট ইন্টারেস্টিংলি নিউক্লিয়াসের বিভাজনের পর সাথে সাথেই কোনো কোষ প্রাচীর গঠিত হচ্ছে না অর্থাৎ নিউক্লিয়াসটাই কেবলমাত্র ফ্রিলি ডিভাইড করছে লুক অ্যাট দিস এতগুলো নিউক্লিয়াস ডিভাইড করেছে কিন্তু কোনোটার ক্ষেত্রে কিন্তু সেলওয়াল এখনও গঠিত হয়নি ফলে এই বিভাজনটা অর্থাৎ এই বড়ো আকারের কোষের বিভাজনটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন কিন্তু আমরা যদি নিচের দিকের লক্ষ্য করি ছোট আকারের কোষের এই নিউক্লিয়াসের বিভাজন সেটার ক্ষেত্রে দেখছি ইয়েস সেল ওয়াল ডেভেলপ করেছে বা কোষ প্রাচীর গঠিত হয়েছে ফলে এই বিভাজনটা কিন্তু আবার সেলুলার ফলে আমরা দেখছি বড় আকারের কোষ্টার বিভাজন সেটা হবে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম আর ছোট আকারের কোষ্টার বিভাজন সেটা হবে আবার সেলুলার এন্ডোস্পার্ম ফলে অ্যাকচুয়ালি এই গঠনটা দেখছি বোথ অফ দিস টু ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম এবং সেলুলার এন্ডোস্পার্ম দুটোরই মধ্যবর্তী অবস্থা সেটাই অ্যাকচুয়ালি হেলোভিয়াল শস্য দেখো নিউক্লিয়ার এবং সেলুলার শস্যের মধ্যবর্তী পদ্ধতি তাদের দেখি হেলোভিয়াল বর্গভুক্ত উদ্ভিদদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ঘটে প্রসেসটা ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস দ্যাট ইজ থ্রি সেটা ডিভাইড করবে ডিভাইড করলে দেখো নিউক্লিয়ার বিভাজন ও প্রাচীর সৃষ্টি এই যে নিউক্লিয়ার বিভাজন হলো এবং প্রাচীর সৃষ্টি হলো প্রথমেই প্রাচীর সৃষ্টি হয়েছে হোয়াট নেক্সট দুটো অনুপ্রস্থ কোষ এই যে দুটো আমরা অনুপ্রস্থ কোষ বৃহদাকার কোষের মুক্ত বিভাজন এই যে বৃহদাকার কোষটা তৈরি হচ্ছে এটা হলো মুক্ত বিভাজন ফলে অলরেডি একটা সেলুলার বিভাজন হয়েছে আবার দেখছি মুক্ত বিভাজন ফলে দুটোর মধ্যবর্তী অবস্থা দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেলোভিয়াল আমরা দেখতে পাই কোথায় দেখো জাঙ্কাসের ক্ষেত্রে এখানে লেখা হচ্ছে প্রথম বিভাজন সেলুলার এবং পরবর্তী বিভাজনটা মুক্ত নিউক্লিয়ার দেখো এই যে জাংকাসের ক্ষেত্রে আমরা দেখেছি এই যে এর এন্ডোস্পার্ম যেটা গঠিত হয় সেটা হেলোভিয়াল কারণ হেলোভিয়াল বর্গভুক্ত উদ্ভিদ ফলে খুব সিম্পলি আমরা তিনটে জানলাম ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম ডাবের তরল শস্য কেবলমাত্র নিউক্লিয়াস বিভাজিত হবে কোনো কোষপ্রাচীর সাথে সাথে গঠিত হবে না নেক্সট সেলুলার এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথেই কোষপ্রাচীর গঠিত হবে ডাবের শ্বাস কার্নেল আর হেলোভিয়াল শস্য বোথ অব দিস টু জাংকাস যেটা হেলোবিয়াল বর্গভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ফলে এটাই হলো আমাদের ডেভেলপমেন্ট অব এন্ডোসফার্ম অর্থাৎ শস্যের পরিস্ফুটন হল অর্থাৎ গ্রোয়িং এমব্রায়োর জন্য খাদ্যের সঞ্চয় এখন প্রস্তুত ওই সঞ্চিত খাদ্য থেকে নিউট্রিশন নেবে এবং এমব্রায়ো বা ভ্রূণ ডেভেলপ করবে সেটাই আমাদের নেক্সট পার্ট পোর্ট ফার্স্ট পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের দ্যাট ইজ এমব্রায় বা ভ্রূণের ডেভেলপমেন্ট ডেফিনেটলি আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব বায়োলজির বিভিন্ন টপিকের বিভিন্ন বিষয়ের নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর ডেফিনেটলি শেয়ার করো আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে জানার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো